ওয়েলকাম টু ইয়ার রিসার্চ। বর্তমানে টিভি ও সোশ্যাল মিডিয়া খুললেই খবর দেখাচ্ছে মহাকাশে পাওয়া গেল সোনার গ্রহ। পৃথিবীবাসী সবাই হবে কোটিপতি, কেউ আর গরিব থাকবে না। নানান অতিরঞ্জিত কথা যা মানুষকে বিস্ময় সৃষ্টি করে টেনে রাখে, এর সত্যতা কতটা? সত্যি কি গ্রহটা সোনার? এটা কি প্রথম আবিষ্কার হলো? এর প্রকৃত আবিষ্কারকর্তা কি? এ নিয়ে আজকের পর্ব। মহাকাশে সোনার গ্রহ, এটা কি সত্যি? চলুন বিস্তারিত দেখে নিন। বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে নাসা আবিষ্কার করল মহাকাশে সোনার গ্রহ, যা কিনা পৃথিবীবাসীকে করে তুলবে কোটিপতি। সত্যি কথা বলতে পুরনো খবরকে ঝালাই করে নতুন করে দেখানো হচ্ছে। এটি হঠাৎ করে আসেনি, সৌরজগতের মঙ্গল ও বৃহস্পতির মাঝে একটি গ্রহাণুপুঞ্জের বেল্ট আছে, যেখানে গ্রহদের সাথে সামঞ্জস্য রেখে গ্রহাণুগুলিও সূর্যকে পরিক্রমণ করে। এর মধ্যে কিছু কিছু গ্রহাণুপুঞ্জ আছে যাদের মাটিতে ধাতব সম্পদ বিরাজমান। এমনই একটি গ্রহাণু যার পোশাকী নাম সাইকি 16, প্রকৃতপক্ষে প্রথম 1852 সালে 17 মার্চ মহাকাশ বিজ্ঞানী অ্যানিবেল ডা গ্যাসপারিস এটি আবিষ্কার করেন। তারপর থেকে শুরু হয় এই গ্রহ সম্পর্কে অধ্যয়ন। অধ্যয়নে বোঝা যায় গ্রহটি চাঁদের 3 ভাগের 1 ভাগ মাত্র, তবে এর মধ্যে নিকেল, লোহা সহ সোনা প্রচুর মূল্যবান ধাতু আছে। অধ্যয়নের স্বার্থে মিশন অফ ডিসকভারি নামে একটি পরিকল্পনা করা হয়, যেখানে স্থির করা হয় 2022 সালে একটি রকেট বা স্পেসক্র্যাফ্ট পাঠানো হবে এই গ্রহাণুর ধাতব মাটির নমুনা আনতে, যা নিয়ে ফেরত আসবে 2026 সালে, যা শুধুমাত্র গবেষণার কাজে স্যাম্পল আনা হবে, ব্যবসার উদ্দেশ্যে নয়। স্যাম্পলটি আনার পর বোঝা যাবে প্রকৃত সত্য। সত্যতা প্রমাণিত হলেও তা পৃথিবী আনা যাবে কি না তা নিয়ে সংশয় আছে। বেশি পরিমাণে নিয়ে আসলে তা সৌরজগতের ব্যালেন্স টিকবে কি না, তা পৃথিবীতে আনলে পৃথিবীর কোনো ক্ষতি হবে কি না তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় মনে। কারণের আগেও হীরের গ্রহ সহ এমন গ্রহাণু আবিষ্কার হয়েছে, কিন্তু এখনও তা পৃথিবীতে আনা হয়নি। তবে 2026 সালে রকেটটি ফিরে আসার পর তা নিয়ে হয়তো মিডিয়ায় আবার ঝড় তুলবে, গ্রহাণুটি প্রথম আবিষ্কার হলো বলে। তবে এই মিডিয়ার মাধ্যমেই আমরা বিভিন্ন খবর জানতে পারি, তাই এদেরও ধন্যবাদ জানাই। তবে আজকে এ পর্যন্ত। সত্য খবর ও গবেষণাপ্রাপ্ত ইনফরমেশান জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে দেখুন ও বন্ধুদের জানাতে শেয়ার করুন।